হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। গাইস, মোবাইলের স্ক্রিনে আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন, মাউস, কিবোর্ড, মোবাইল মোবাইলের মাধ্যমে যে সেট আপ দিয়ে আমি গেম প্লেটা করতেছি, আপনারা অনেকে চাইতেছেন ঠিক এইভাবে গেম প্লেটা করার জন্য। আপনারা যারা নতুন আছেন, ভাবতেছেন এই সেট আপে গেম প্লে করবেন, তো তারা কিন্তু ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখতে পারেন, ঠিক আছে? কারণ আমি এই ভিডিওটা আলোচনা করবো আপনারা কীভাবে এই সেট আপে গেম প্লে করবেন, কত টাকা খরচ হবে, কোন মোবাইলে আপনি এটি করতে পারবেন, বা এখানে যে সরঞ্জামগুলো আছে ওইগুলোর নাম কী, কোথা থেকে পাবেন, এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করবো। আর এই এই বিষয়ের উপর আমার অনেকগুলো ভিডিও আসবে, এই ধরেন 3-4টা মতন ভিডিও আসবে, কারণ এক ভিডিওতে সব কিছু দেখিয়ে দেওয়া কোনোভাবে পসিবল না, ঠিক আছে? এক ভিডিওতে দেখাতে গেলে এটা প্রায় 2-2.5 ঘন্টার মতো ভিডিওটা হয়ে যাবে। তো এই জন্য আমি পার্ট বাই পার্ট ভিডিও আনবো, আর আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখলে আশা করি আপনারা ফুললি সেট আপটা করতে পারবেন অ্যান্ড আপনারা নিজে নিজে কিন্তু এইভাবে গেম প্লেটা করতে পারবেন। আমি যেভাবে এখন করতেছি স্ক্রিনে, তো আপনারা দেখতে পারতেছেন মোবাইল কিবোর্ড মাউস দিয়ে করতেছি, একদম মানে পিসি স্টাইলে আপনারা গেম প্লেটা করতে পারবেন। গাইস, আপনারা অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করতেছেন, যেমন তো গাইস ঠিক এইরকম প্রশ্ন আপনারা আমাকে অনেকেই করে থাকেন, তো আমি আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো মানে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর পরবর্তী ভিডিওতে কীভাবে সেট আপ করবেন ওইগুলো দেখানো শুরু করব, ঠিক আছে? তো গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। আর গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক, প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড সাথে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আমরা মূল ভিডিওতে চলে আসলাম, আর আপনারা ভিডিওতে তো দেখতে পারতেছেন এখানে তেমন বেশি কোনো সরঞ্জাম লাগতেছে না। আর আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, তাহলে এইখানে যে সরঞ্জামগুলো আছে এগুলো কিনতে এত বেশি টাকা খরচ হবে না। তো গাইস, আজকের ভিডিওতে আমি আসলে আলোচনা করব এইগুলার এগুলার কন্টার প্রাইস কত, এগুলার এখানে কন্টার নাম কি, এবং আমার মোবাইলে কত জিবি র্যাম বা কত জিবি র্যামের মোবাইলে আপনার এটা খুব স্মুথলি খেলতে পারবেন, জাস্ট এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর তারপর নেক্সট পার্টে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা এটা সেট আপ করবেন সম্পূর্ণটা, ঠিক আছে? না, এটা নেক্সট পার্টে দেখিয়ে দিব কোন অ্যাপের মাধ্যমে আপনারা গেমটা খেলবেন বা অন্যান্য বিষয়, কারণ অ্যাপের যে সেটিংটা আছে এটা আসলে ওটা আলাদাভাবে একটা ভিডিওতে দেখাতে হবে, কারণ ওটা অনেকটা প্যারার একটা জিনিস, বুঝছেন? আপনারা আমার ভিডিওগুলো ফলো করলে আশা করি আপনারা এইভাবে গেম প্লেটা করতে পারবেন। তো আমাদের এখানে প্রথমে আছে কিবোর্ড, এটি হচ্ছে মিনি কিবোর্ড, আপনার দোকানে গিয়ে বললেই পাবেন। আর এটার প্রাইস পড়বে আপনার 350-400 টাকার মধ্যে এই মিনি কিবোর্ডটা, ঠিক আছে? আর তারপর আসে মাউস, আমার একটা ল্যাপটপ ছিল আর কি, ল্যাপটপের সাথে মাউসটা, আর এটার প্রাইস আপনারা 250-300 টাকার মধ্যে কিন্তু মার্কেটে পেয়ে যাবেন মাউস, ঠিক আছে? আর তারপর এটা তো মাউস প্যাড, আপনারা সবাই জানেন মাউস প্যাড এটা বেশি না 120 টাকা নিবে, 120 টাকা কি এর আশেপাশে নিবে মাউস প্যাডটা, আর এটার নাম হচ্ছে মাউস প্যাড। আর দেন মোবাইল তো সবার কাছে থাকবে, আমি ইউএসবিটা খুলে নিই। দেন তারপর এটা হচ্ছে মোবাইলের স্ট্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, আর এটা হচ্ছে টেবিল মোবাইল স্ট্যান্ড। আর আপনার এটা এখানে বড়ো সড়ো করা যায় একটা সিস্টেম আছে, আপনার চাইলে কম দামিও নিতে পারেন। আর এটা প্রাইস পড়ছে 350 টাকা, এটা 350 টাকা পড়ছে, আপনার চাইলে কম দামিও নিতে পারেন। আর তারপর হচ্ছে আমার এখানে এই যে এখানে একটা ইউএসবি, এটা হচ্ছে ওটিজি, ঠিক আছে? এটা হচ্ছে ওটিজি, এটা ছাড়া কিন্তু কোনোভাবে গেম খেলাটা পসিবল না মোবাইল কিবোর্ড দিয়ে। তবে এটার প্রাইস হচ্ছে আপনার 30-25 টাকা, 25-30 টাকা, এর বেশি হবে না। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই এটা ইউএসবি, ঠিক আছে? এই ইউএসবিটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আমি এগুলো খুলে নিই। এই যে এই ইউএসবিটা, ঠিক আছে, আপনার দোকানে গিয়ে বললে দিবে এরকম ইউএসবি, আপনার প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন কিন্তু এরকম। এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আর এটা আপনার মার্কেট প্রাইস 250-300 টাকা, সর্বোচ্চ 300 টাকা, এর কম কিন্তু আপনার নিতে পারবেন, যদি পরিচিত দোকান হয় তাহলে অবশ্যই কম রেটে নিতে পারবেন। অনেকের কোশ্চেন আসলো যে কোন মোবাইলে ভালো খেলা যায় বা আপনার মোবাইলের মডেলটা কি, কোন ব্র্যান্ডের মোবাইলটা আপনার। তো গাইস, আমার মোবাইল তো হচ্ছে রিয়েলমি, ঠিক আছে? রিয়েলমি C25, এই C21 যেটা আছে ওইটা, আর আমার এটা র্যাম হচ্ছে 4 জিবি আর রোম হচ্ছে 64 জিবি।
আর আপনারা যারা ভাবতেছেন এইভাবে খেলবেন তাহলে আমি রিকমেন্ড করব 3 GB র্যামের যে মোবাইলগুলো আছে ওইগুলো দিয়ে ট্রাই করার জন্য। তবে আমার 4 GB মোবাইলে একটু ল্যাগ করে, র্যাঙ্ক ম্যাচে একটু ল্যাগ করে, তবে সিএসে কোনো ল্যাগ করে না। আর যারা এর থেকে 4 GB র্যামের থেকে বেশি দিয়ে খেলতে পারেন তাদের জন্য তো ভালোই। তবে 4 GB দিয়ে আমার রিকমেন্ড থাকবে আপনারা 3 GB দিয়ে ট্রাই করতে পারেন, তবে 4 GB দিয়ে খুব স্মুথলি খেলতে পারবেন। আমি 4 GB দিয়ে খেলি আর আমার এটা রুম হচ্ছে 64 GB। ঠিক আছে, আপনারা দেখেন রিয়েলমি C25Y। আর গাইস এখানে যে জিনিসগুলো দেখতে পারতেছেন এগুলো আপনারা কোথা থেকে পাবেন? ঠিক আছে, অনেকেই এটা বলেন। তো এইগুলো বাই করার জন্য আপনারা সাধারণত আপনাদের এলাকার যে কম্পিউটার দোকানগুলো আছে যেখানে কম্পিউটার সরঞ্জামগুলো সেল করে আর কি, তাদের দোকান যাবেন, গিয়ে এগুলোর নাম বলবেন বা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন, জাস্ট ওদেরকে দেখাবেন এগুলো, তাহলে ওরা কিন্তু আপনারা এগুলো বাইর করে দেবে। ঠিক আছে, ওইখান থেকে আপনারা এগুলো কিনে নিয়ে আসতে পারেন। আর রেটটা সব জায়গায় কিন্তু সমান থাকবে না, একটু মাইনাস প্লাস মাইনাস হবেই। তো আপনারা একটু দেখে শুনে নিয়েন, আর ইউএসবি এটা যেটা আছে এটা একটু দেখে নিয়েন, কারণ এটা একটু প্রবলেম করে। আমি এটা একবার চেঞ্জ করে আনছি, প্রথমবারে আমার প্রবলেম করছে, তারপর আমি আমার পরিচিত দোকান ছিল তো ওইখান থেকে আমি এটা চেঞ্জ করে আনছি। তো আপনারা এটা একটু দেখে নিন। আর এই সেট আপটি করার জন্য তেমন বেশি কিছু লাগতেছে না, দেখেন একটা কিবোর্ড লাগতেছে, একটা ওটিজি লাগতেছে, একটা মাউস লাগতেছে, আর সব থেকে ইম্পর্টেন্ট ইউএসবি লাগতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউএসবি আর একটা মাউস প্যাড। মাউস প্যাডের জায়গাতে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, চাইলে আপনারা মাউস প্যাড নিতে পারেন। আর মোবাইল স্ট্যান্ড, তো মোবাইল স্ট্যান্ডটা চাইলে আপনারা নিতে পারেন, নয়তো কোনো জায়গায় রেখেও গেম প্লেটা করতে পারবেন। আর মোবাইল তো মাস্ট বি লাগবেই, জাস্ট এই কয়েকটা জিনিস। তো আশা করি আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে সেট আপটা করবেন। ঠিক আছে, কীভাবে সেট আপ করবেন, কোন অ্যাপ ইউজ করবেন গেম প্লে করার জন্য, ওইগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।